আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1975 সালের 15ই আগস্টে ঘাতকের নির্মম বুলেটে নিহত সকল শহীদদেরকে আমি স্মরণ করি। আমি স্মরণ করি 52'র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71'এর মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তীতে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা তাদের জীবন অর্পণ করেছেন তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি বিশেষভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি আপনাদের এই মাটির সন্তান যিনি 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবনকে বাজি রেখে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সশস্ত্র যুদ্ধ করেছেন এবং আপনাদের এই জনপদের মানুষকে আওয়ামী লীগ পরিবারের সকল সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে সংঘবদ্ধ করে ঐক্যতার একটি কাতারে আনতে সাহায্য করেছেন। তিনি আমাদের সকলের প্রিয় এই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জনাব শাহজাহান খান। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং এখানে উপস্থিত আছেন এবং তার পরিবারে যারা আছেন তাদের সকলের প্রতি আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন যে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এবং সেই আওয়ামী লীগেরও আগে এই বাংলাদেশ ছাত্রলীগের কিন্তু জন্ম। আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী আমরা সবসময় গর্ব অনুভব করি এই সংগঠনের একজন কর্মী হতে পেরে, কারণ এই বাংলাদেশ ছাত্রলীগ থেকেই আপনারা জানেন যে ভবিষ্যতে নেতৃত্ব দানকারী আমাদের সকল নেতা কর্মীদের উঠে আসা। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের গর্বিত কর্মী ছিলেন এবং আমরা বর্তমান প্রজন্ম, আমরা যারা বঙ্গবন্ধুর সান্নিধ্য পাইনি, আমরা যারা শুধুমাত্র বঙ্গবন্ধুর হাতের গড়া সংগঠন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, আমাদের ভবিষ্যৎ নির্দেশনা এবং বর্তমানের কর্ম পরিকল্পনা নির্ধারণের জন্য যারা বিভিন্ন সময় আমাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে থাকেন তাদের মধ্যে একজন অন্যতম নেতা কিন্তু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের অভিভাবক, আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাহাউদ্দিন নাসিম ভাই। বাংলাদেশ ছাত্রলীগের সারা বাংলাদেশের 50 লক্ষ নেতাকর্মীর একটি সংগঠন, উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং এই ছাত্র সংগঠনের সব থেকে বড় শক্তি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। এই আদর্শকে পুঁজি করেই কিন্তু ছাত্ররা ছাত্রলীগ করে থাকেন এবং এখান থেকে অন্য কোনো কিছু কোনো প্রাপ্তির আশা, শুধুমাত্র রাজনৈতিক প্রাপ্তি, দেশের জন্য প্রাপ্তি, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য প্রাপ্তি ছাড়া কিন্তু ছাত্রনেতাদের কিংবা ছাত্রলীগের কর্মীদের আর কিছু চাওয়ার থাকে না। আমাদের এই বর্তমান পথ পরিক্রমায় আমরা যারা বিভিন্ন সময়ে দুঃসময় দেখিনি, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, আমাদেরকে পথ পরিচালনা করার জন্য সবসময় যেনারা প্রত্যক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। আপনারা জানেন যে তৃণমূলের নেতাকর্মীদেরকে মূল্যায়নের জন্য তৃণমূলের নেতাকর্মীদের ভেতরে বিভেদ বিভাজন বৈরিতা সকল বৈরিতা মিটিয়ে এক ব্যানারের নিচে কিংবা একতাবদ্ধ করার যে সম্মোহনী শক্তি, সেই সম্মোহনী শক্তি কিন্তু আমাদের প্রিয় নেতা নাসিম ভাই কিন্তু আছেন, এটা আপনারা সকলেই জানেন। তিনি আমাদের ছাত্রলীগকে, আপনারা জানেন যে আমাদের ছাত্রলীগের একটা বিশেষ পরিস্থিতিতে আমরা যখন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি, ছাত্রলীগের বিরুদ্ধে অনেকেই যারা কখনো ছাত্রলীগের পক্ষে কথা বলার সাহস পায় না, ছাত্রলীগের বিরুদ্ধে একটা কথা বলার সাহস পায় না, তারাও কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে একটি কথা বলার প্ল্যাটফর্ম তারা পেয়েছিল। সেই অবস্থা থেকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বাস এবং আস্থার জায়গায় আবারও সেই বাংলাদেশ ছাত্রলীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা তাদের সহযোগিতা পেয়েছি, আমাদের প্রিয় নেতার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আপনারা জানেন যে এই যে স্মরণ সভা, একটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এখানে দাঁড়িয়ে যদি আমি চিন্তা করি তিনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, কিন্তু আমরা কতজন, আমরা এই বর্তমান প্রজন্ম,
আমাদের যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা